মাটি আমাদের গর্ব, কৃষি আমাদের সম্পদ, এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার কোচবিহার 2 নম্বর ব্লকের গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে শুরু হলো 3 দিনব্যাপী মাটি, কৃষি, উদ্যান পালন, মৎস্য, খাদ্য, কৃষি, বিপণন, সমবায় ও প্রাণী সম্পদ মেলা। ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই মেলার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য পরিমল বর্মন সহ কৃষি আধিকারিকেরা। চাষের ক্ষেত্রে জল প্রয়োজন, সেই জল সঠিক সময়ে বৃষ্টির জল পাওয়া যায় না, নানা কারণে মরশুমের পরিবর্তন হওয়ার কারণে সব কিছুই পরিবর্তন হয়ে গেছে। তাই সঠিক কোন সময়ে কোন ফসলটা কী পদ্ধতি অবলম্বনে চাষ করলে কৃষক লাভের মুখ দেখবে, সেটা কৃষি দপ্তরের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখে পরামর্শ করে সেই পরামর্শ অনুযায়ী যদি কৃষক তার জমিতে চাষ করে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেই কৃষক লাভের মুখ দেখবে। আমিও কৃষক পরিবারের মানুষ, কৃষিকাজের মধ্য দিয়ে আমরাও বড় হয়েছি, তো সেদং আমরাও এক সময় ধান আর কোষটা বাস আমার ফসল শেষ,